কুমিল্লা সদর উপজেলার মিরমহল বাজার বেতাগী উপজেলা জনতা বাজারের সংযোগ সড়ক বর্রার খালের 80 মিটার পুরাতন জরাজীর্ণ ব্রিজটি পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ও পথচারীরা। সোমবার 3 জানুয়ারি সকাল 10টায় বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের জনতা বাজার সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের মিরমহল বাজারের যৌথ উদ্যোগে সমাজ সেবক এনায়েত ফুইয়ার নেতৃত্বে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় ভুক্তভোগীরা বলেন, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি অকেজো হয়ে পড়ে রয়েছে, কিন্তু ঝুঁকিপূর্ণ বৃষ্টি দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা যাওয়া আসা করে। প্রতিদিন ঘটে বড় ধরনের দুর্ঘটনা, এরপরেও নেই কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা। বৃষ্টি পুনর্নির্মাণের দাবি জানান তারা। বাংলাদেশ সরকারের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, এখানে যারা এসেছেন বিভিন্ন চ্যানেলের তাদের কাছে অনুরোধ, যাতে আমরা অতি অবিলম্বে আমাদের এই বৃষ্টি করতে পারি। বহুত লোকজনের একটা আশা আকাঙ্ক্ষা যেন বৃষ্টি তাড়াতাড়ি যেন আমাদের